নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের সংগঠক রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ তকি হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের ডাকে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল হয়েছে। সর্বস্তরের মানুষ রাজপথে নেমে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। তারা প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জ থেকে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। বিক্ষোভ মিছিল আর ট্রেন লাইনের উপর আগুন জ্বেলে নারায়ণগঞ্জে শুরু হয় হরতাল। সকাল পৌনে সাতটার দিকে শহরের চাষাড়ার স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন হরতালকারীরা। ট্রেনের পাশাপাশি বাস ট্রাক সহ কোনো যানবাহনই চলেনি, চলেনি রিক্সাও। বন্ধ ছিল দোকানপাট, ব্যাংক, বিমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। সর্বাত্মক হরতালে অংশ নিয়ে নারায়ণগঞ্জবাসীর দাবি, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বন্ধের। আজকে আমাদের নারায়ণগঞ্জের এক সন্তান মারা গেছে, কালকে আমার সন্তানও মারা যাবে, আমাদের অন্যায়টা কি? প্রশাসন কি ঘুমিয়ে আছে? এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই আমরা। তকির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হত্যাকারীদের গ্রেফতার করে প্রকৃষ্ট শাস্তি তাদেরকে দেয়, সেই দাবিতে আজকে আমাদের এই হরতাল। আমরা চাই প্রকৃত যারা খুনি তাদেরকে গ্রেফতার করা হোক। সর্বস্তরের জনগণের এই হরতাল পালন হলেও স্কুল ছাত্র তকির হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা একটা ক্লুলেস মামলা বলবো। তারপরও আমরা কালকে যেভাবে লাশটা পেয়েছি, ওই লাশটা ওখানে কি করে গেল এবং ওখানেই মারা হয়েছে কিনা অথবা কোন প্লেসে মারা হয়ে থাকতে পারে, যাতে করে ওই প্লেসটাই কেন সেফ মনে করলো, সেটাকে ধরেই আসলে ইনভেস্টিগেশনটা আমরা এগিয়ে যাচ্ছি। গণজাগরণ মঞ্চ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনের উদ্যোক্তা রফিউর রাব্বির অভিযোগ, র‍্যাব পুলিশ সময় মতো উদ্যোগ নিলে হয়তো তার ছেলেকে খুন হতে হতো না, আর তার উপর ক্ষোভ থেকেই তার ছেলেকে খুন হতে হয়েছে। ও লাশটা যে জায়গাটা পাওয়া গেল সেই জায়গায় অনেক অনেক লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে। ঠিক সেই রাত্রে যদি তারা এই নির্দিষ্ট জায়গাগুলো অন্তত যদি তারা সেখানে চিহ্নিত করে সেই জায়গাগুলো তারা ব্যবস্থা নিতে পারত। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ডাকা এই হরতালের শেষে বিকেএমই নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতিবাদ সভায় তকির হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন ব্যবসায়ীরা। সঞ্জয় চাকি, চ্যানেল আই।